সাবস্ক্রাইব করুন টেক বয়েস ভিডিও ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটিতে ক্লিক করে উপভোগ করুন আমাদের ভিডিওগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকুন, আমরা টেক বয়েস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবসময় এই কামনাই করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মুখের কথায় আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি লক হবে। অর্থাৎ আপনি যখন বলবেন যে স্ক্রিন লক অ্যান্ড অফ, অটোমেটিক আপনার ফোনের স্ক্রিন লক হয়ে যাবে, অফ হয়ে যাবে। এর জন্য আপনার ফোনে অবশ্যই গুগল অ্যাসিস্ট্যান্ট ইনেবল করা থাকতে হবে। তো কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ইনেবল করবেন যদি জানা না থাকে, তাহলে আমি এই ভিডিওর নিচে ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিও লিংক দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটি দেখে নেবেন যে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ইনেবল করতে হয়। তো গুগল অ্যাসিস্ট্যান্ট ইনেবল করলে আপনি মুখের কথা আপনার ফোনটি লক অফ করবেন, আদারওয়াইজ আপনি যা বলবেন তাই করবে আপনার ফোনটি। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে গুগল, ওপেন সেটিংস। ওকে গুগল, ওপেন ইমো। ওকে গুগল, ওপেন হোয়াটসঅ্যাপ। তার একটি বিষয় লক্ষ্য করুন আপনারা, এখানে আমি কিন্তু অফলাইনে কাজ করতেছিলাম। এই যে দেখুন, আমার কিন্তু নেট কানেকশন নেই, দেখতে পারতেছেন তো? অনেকে হয়তো জানেন না যে গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু অফলাইনেও কাজ করে। তো সেই জন্য আপনাদের একটি কাজ করতে হবে, আপনারা হোম অপশনটিতে লং প্রেস করে ধরে রাখবেন। রাখার পর যখন আপনার গুগল অ্যাসিস্ট্যান্টটি ইনেবল হবে, তখন এখানে দেখুন একটি আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে একটু নিচে গেলে দেখুন এরকম লেখা থাকবে ফোন, ফোনে ক্লিক করবেন। ফোনে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন এরকম কয়েকটা অপশন, এখানে লেখা আছে স্পিচ আউটপুট। তো এই অপশনটি আপনারা অন রাখবেন। যদি হ্যান্ডসেট ফ্রি অনলি এটি অন থাকে, তাহলে কিন্তু আপনার অফলাইনে গুগল অ্যাসিস্ট্যান্ট কাজ করে না। যদি আপনি এখান থেকে অন করে রাখেন, শুধু অন থাকে, তাহলে কিন্তু আপনার অফলাইনে কাজ করবে, অর্থাৎ নেট কানেক্ট ছাড়াই আপনার সম্পূর্ণ ফোনটি কন্ট্রোল করতে পারবেন। সো দেখলেন তো, ফোনটি একেবারে জাদুর মতো কাজ করে। এটি আপনি অফলাইন অনলাইন যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারবেন, গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবেন। সো বন্ধুরা, সময় না নষ্ট করে চলুন দেখি আমরা কিভাবে আপনার মুখের কথায় আপনার ফোনটি লক হবে। সো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন স্ক্রিন লক লিখে। দেখুন আমি স্ক্রিন লক লিখে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্লে স্টোরে গিয়ে স্ক্রিন লক লিখে সার্চ করবেন। সার্চ করার পর তিন নম্বরে সফটওয়্যারটি চলে আসবে, একটু লক্ষ্য করুন। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, স্ক্রিন অফ অ্যান্ড লক অ্যাপটির নাম। জাস্ট আমি ইনস্টল করে নিচ্ছি। অনলি 1 MB একটি অ্যাপস, অ্যাপসটি নামিয়ে আপনারা ওপেন করবেন। এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করলে আপনার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্টিভ চাইবে, আপনারা এই অ্যাক্টিভ লেখাটিতে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। জাস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাপটি ওপেন করে সেটিং করার পর আপনি শুধু বলবেন স্ক্রিন অফ অ্যান্ড লক, অটোমেটিক আপনার ফোনের স্ক্রিন অফ অ্যান্ড লক হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি। ওকে গুগল, স্ক্রিন অফ অ্যান্ড লক। দেখুন স্ক্রিন অফ অ্যান্ড লক বলার সাথে সাথে আমার মোবাইলের স্ক্রিন অফ হয়ে গেছে এবং ফোনটি লক হয়ে গেছে।